সুদানে বিশেষ সেনা পাঠিয়ে কূটনৈতিকদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। ক্রিমিয়া নিয়ে চীনের রাষ্ট্রদূতের বক্তব্যের সমালোচনা ফ্রান্সের। ইউক্রেন যুদ্ধে লড়ার জন্য 4 লাখ স্বেচ্ছাসেবক নিয়োগের কথা ভাবছে রাশিয়া। এবং সর্বশেষ থাকছে, কর্ণাটকে কংগ্রেস 150টি আসন পাবে, বিজেপি পাবে কেবল 40টি বলছে রাহুল গান্ধী। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত আবার ঘুরে দাঁড়াতে চাচ্ছে, কারণ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার এখনও পর্যন্ত ভারতে যা উন্নয়ন করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে। এর আগে আমরা দেখেছি কৃষক আন্দোলন কীভাবে কৃষকদের মাসের পরে মাস রাস্তায় দিন কাটাতে হয়েছে এই নরেন্দ্র মোদীর কিছু কৌশলের কারণে, তাদের কিছু রুলস পরিবর্তন করার কারণে, যেটা আসলে কৃষকদের অনুকূলে ছিল না, ছিল রাজনীতিবিদ বা পুঁজিপতিদের অনুকূলে। এরপর আমরা বিভিন্ন রাজ্যে দেখেছি সহিংসতা, যেখানে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানো হয় এবং সেই দাঙ্গা থেকে ফয়দা লোটে নরেন্দ্র মোদী, অর্থাৎ অমিত শাহ নরেন্দ্র মোদীর সরকার। তারা সেখানে দাঙ্গা বাঁধিয়ে হিন্দু মুসলমান ভোটগুলো বিভাজন করে এবং হিন্দু ভোটগুলো যেন তারা পকেটে পড়তে পারে সেজন্য তারা সব রকমের ব্যবস্থা করে। আর এ কারণে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ভারতকে একটি উগ্র জঙ্গিবাদী রাষ্ট্রে ইতিমধ্যে পরিণত করে ফেলেছে। এই উগ্র জঙ্গিবাদী রাষ্ট্র এখন ভারতসহ সারা বিশ্বের কাছে বেশ পরিচিত হয়ে গেছে। তাই এখন মানুষ চায়, ভারতের মানুষ যেভাবেই হোক ক্ষমতার পরিবর্তন, সেটা রাহুল গান্ধী হতে পারে বা মমতা ব্যানার্জি হতে পারে। যেভাবেই হোক, নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে 2024 সালের লোকসভা নির্বাচনে পরাস্ত করা ছাড়া ভারতকে বাঁচানোর আর কোনো উপায় দেখছে না ভারতের জনগণ। এ বিষয়ে আপনারা কী মনে করেন? আপনারা যারা ভারত থেকে বলছেন বা শুনছেন, তারা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে আক্তার রুম্পার প্রতিবেদনে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সব। সুদানে বিশেষ সেনা পাঠিয়ে কূটনীতিকদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। দুই পক্ষের সংঘাতে অস্থির সুদান। এর মধ্যে দেশটিতে বিশেষ বাহিনীর সদস্যদের পাঠিয়ে কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। আজ রোববার সকালে রাজধানী খার্তুম থেকে হেলিকপ্টারে করে তাদের সরিয়ে নেওয়া হয়। কূটনীতিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্রের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ফাস্ট অ্যান্ড ক্লিন। সকালে 3টি চিনুক হেলিকপ্টার খার্তুমে মার্কিন দূতাবাসের সামনে অবতরণ করে। তখন 100-এর কাছাকাছি মানুষকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, আজ আমার নির্দেশে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী খার্তুম থেকে যুক্তরাষ্ট্র সরকারের কর্মীদের নিরাপদে বের করে আনতে একটি অভিযান চালিয়েছে। কূটনীতিকদের নিরাপদে সরিয়ে আনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট স্টাফের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেভি সিলস ও সেনাবাহিনীর বিশেষ ফোর্সের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। বিশেষ দলটি প্রথমে আফ্রিকার দেশ জিবুতি থেকে ইথিওপিয়া যায়, সেখানে থেকে সুদানে যায়। মাত্র 1 ঘন্টার কম সময়ে ঘটনাস্থলে পৌঁছে তারা উদ্ধার কাজ শুরু করে। সুদানে আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি নেই, তবে সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস কূটনীতিকদের সরিয়ে নেওয়ার কাজে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের হেলিকপ্টারে গুলি না চালানোর বিষয়ে রাজি হয়েছিল। যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করায় জিবুতি, ইথিওপিয়া ও সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, সংকটময় মুহূর্তে এই সব দেশের সহায়তায় সফলভাবে উদ্ধার কাজ করা সম্ভব হয়েছে। অবিলম্বে সুদানে সংঘাত বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। কূটনীতিকদের সরিয়ে নেওয়ার পর খার্তুমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এক টুইট বার্তায় এই ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র দূতাবাস। তারা আরও জানিয়েছে, এই মুহূর্তে সুদানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরিয়ে আনা নিরাপদ নয়। সপ্তাহে সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে লড়াই শুরু হয়। এরপর দ্বিতীয় দফায় আজ নিজেদের কূটনীতিকদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র। পরে সুদান থেকে যুক্তরাজ্যের কূটনীতিকদেরও সরিয়ে নেওয়া হয়েছে। সুদানের উত্তর খার্তুমে সামরিক বাহিনী
ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে সংঘর্ষ চলাকালে বিভিন্ন ভবনের ওপর ধোয়ার কুণ্ডলি দেখা যায়। এর আগে শনিবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, মিশর, পাকিস্তান ও কানাডার 150+ নাগরিককে সরিয়ে নেওয়া হয়, সমুদ্র পথে সৌদি আরবের জেদ্দা শহরে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, সপ্তাহে সুদানের সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে লড়াই শুরু হয়। চলমান এই সংঘাতের এক পক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আব্দেল ফাতা আল বুরহান, অপর পক্ষে আছেন RSF এর প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি। সপ্তাহ জুড়ে সংঘাতে দেশটিতে এখন পর্যন্ত 400+ মানুষ নিহত হয়েছেন। ক্রিমিয়া নিয়ে চীনের রাষ্ট্রদূতের বক্তব্যের সমালোচনা ফ্রান্সের। ফ্রান্সে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন, আন্তর্জাতিক আইনে সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর প্রকৃত মর্যাদা নেই। ইউক্রেনের মতো সাবেক সোভিয়েত দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলায় এর প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স। শুক্রবার একটি ফরাসি টেলিভিশনের সাক্ষাৎকারে চীনের রাষ্ট্রদূত লু সাইকে প্রশ্ন করা হয়েছিল, ক্রিমিয়া ইউক্রেনের অংশ কিনা। উত্তরে তিনি বলেন, ইতিহাস বলে এটি রাশিয়ার অংশ এবং সাবেক সোভিয়েত নেতা নিকিতা রুশচেভ ইউক্রেনকে দিয়ে দিয়েছিলেন। লু আরও বলেন, আন্তর্জাতিক আইনে এই সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর প্রকৃত কোনো মর্যাদা নেই, কারণ তাদের সার্বভৌম মর্যাদা বাস্তবায়িত করার জন্য কোনো আন্তর্জাতিক চুক্তি নেই। রোববার চীনা রাষ্ট্রদূতের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে প্যারিস। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যেসব মিত্র দেশ সংকটে পড়েছে তাদের প্রতি ফ্রান্সের পূর্ণ সংহতি রয়েছে। তিনি বলেন, দশকের পর দশক নিপীড়নের পর এই রাষ্ট্রগুলো তাদের স্বাধীনতা অর্জন করেছে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, বিশেষ করে ইউক্রেনের বিষয়ে বললে, ক্রিমিয়া সহ দেশটিকে 1991 সালে চীন সহ সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিয়েছিল। তিনি বলেন, চীনকে স্পষ্ট করতে হবে যে এই বক্তব্য তাদের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিফলন কিনা। ফ্রান্স ছাড়াও সাবেক সোভিয়েত ভুক্ত বেশ কয়েকটি দেশ চীনা রাষ্ট্রদূতের এই বক্তব্যের নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। এর মধ্যে রয়েছে বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। চীনের রাষ্ট্রদূতের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ সহযোগী মিখাইলো পোডোলিয়াক। তিনি এক টুইটে লিখেছেন, নিজেদের হাজার বছরের ইতিহাস নিয়ে সচেতন একটি দেশের প্রতিনিধির কাছ থেকে ক্রিমিয়ার ইতিহাস নিয়ে এমন অযৌক্তিক কথা শোনাটা অদ্ভুত। এই বিষয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। ইউক্রেন যুদ্ধে লড়ার জন্য 400,000 স্বেচ্ছাসেবক নিয়োগের কথা ভাবছে রাশিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার টুইটারে প্রকাশিত হালনাগাদ গোয়েন্দা প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া তার ইউক্রেন যুদ্ধে লড়ার জন্য নিয়োগ করতে প্রকৃত বীরদের সন্ধান করছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিলবোর্ড, টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নতুন বিজ্ঞাপনে রুশ সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য আর্থিক পুরস্কারের বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। তবে রাশিয়ার লক্ষ্যে অনুযায়ী 400,000 স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়ার সম্ভাবনা খুবই কম। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দৈনিক হালনাগাদ গোয়েন্দা প্রতিবেদনে শনিবার জানানো হয়েছে যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার যৌক্তিকতার পক্ষে যে মূল প্রত্যাখ্যান রচনা করেছে সেই উপাখ্যানকে সত্যি প্রমাণ করতে এখন লড়ছে। রুশ উপাখ্যানটি হল ইউক্রেনে আগ্রাসনের অভিজ্ঞতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত অভিজ্ঞতার অনুরূপ। এই মাসের শুরুতে রাশিয়া নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইমমর্টাল রেজিমেন্টের গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার স্মারক পদযাত্রা বাতিল করে। মন্ত্রণালয় জানায়, বাস্তবে কর্তৃপক্ষ খুব সম্ভবত উদ্বিগ্ন ছিল যে অংশগ্রহণকারীদের মধ্যে রাশিয়ার সাম্প্রতিক ক্ষয়ক্ষতি ফুটে উঠতে পারে। রুশ সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে নিহত সংখ্যা কমিয়ে বলে থাকে। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম RFERL এর দেয়া তথ্য অনুযায়ী, 4 মাস আগে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর মাকি ই ভকায় ইউক্রেনের হামলায় 400 রুশ সেনা নিহত হয়। তবে আনুষ্ঠানিকভাবে 89 জনের মৃত্যু নথিভুক্ত করা হয়। প্রতিবেদনে বলা হয়, সরকারের স্বচ্ছতার অভাবে অনেক রুশ নাগরিক নিরুপায় হয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে তাদের হারিয়ে যাওয়া আত্মীয়দের খোঁজ করতে বাধ্য হয়েছেন। ব্রিটিশ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন হামলা নিয়ে রাশিয়ার আরেকটি উপাখ্যান হচ্ছে তারা ইউক্রেনকে নাৎসি মুক্ত করার জন্য দেশটিতে আগ্রাসন চালিয়েছে। তবে ওয়াগনার গ্রুপের প্রধান ও রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের বন্ধু ইয়েভগেনি প্রিগোঝিন
ইউক্রেনের নাৎসি উপস্থিতি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। এর ফলে এই বিষয়ে রাশিয়ার যুক্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। কর্ণাটকে কংগ্রেস 150টি আসন পাবে, বিজেপি পাবে কেবল 40টি, বলেছেন রাহুল গান্ধী। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, কর্ণাটকে কংগ্রেস 150টি আসন পাবে এবং 40% কমিশন নিয়ে বিজেপি কেবল 40টি আসনে সীমাবদ্ধ থাকবে। তিনি রোববার বিজেপি শাসিত কর্ণাটকে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। তার দাবি, কংগ্রেস 150টি আসন নিয়ে রাজ্য সরকার গঠন করবে। রাহুল গান্ধী বলেন, রাজ্যের বিজেপি সরকার ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার, তারা যে কোনো কাজের জন্য কমপক্ষে 40% কমিশন নেয়। এই প্রথম ঠিকাদার ইউনিয়ন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল যে কর্ণাটকে 40% কমিশন নেওয়া হচ্ছে, কিন্তু চিঠির জবাব দেননি প্রধানমন্ত্রী। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী মঞ্চে গিয়ে বলেন, আমি দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছি। রাহুল গান্ধী বলেন, আমাদের সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর কংগ্রেস পার্টি প্রত্যেক মহিলাকে প্রতি মাসে 2000 টাকা করে দেবে। প্রতি মাসে প্রত্যেক পরিবারকে 200 ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। প্রত্যেক মাসে পরিবারের প্রতিটি সদস্যকে 10 কেজি করে চাল দেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতি মাসে আমরা প্রত্যেক স্নাতককে 3000 টাকা এবং ডিপ্লোমাধারীদের 1500 টাকা দেব। বিজেপিকে নিশানা করে রাহুল গান্ধী আরো বলেন, এবার যখন কংগ্রেস পার্টির সরকার ক্ষমতায় আসবে, তারা সেই সরকার কিনতে পারবে না, কারণ তারা 150টি আসন পাবে। বিজেপির 40% কমিশনের অভ্যাস, তারা 40 আসন পেতে চলেছে বলেও মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কর্ণাটকে আগামী মে মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 224 আসন সমন্বিত রাজ্যটিতে এবার রাজ্যে 150-এর বেশি আসনে জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনী কৌশল তৈরি করেছে কংগ্রেস। 2018 সালের বিধানসভা নির্বাচনে দলটি মাত্র 78টি আসন জিতেছিল। দলটির দাবি, এবার তারা 150 আসনে জয়ী হবে। সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।